আমি কি করছি সুচেরি বনে কাজ করছি আর জোরে নামাজ সময় করছি একবারে বাতিল করে আসছি আল্লাহ রহমত আল্লাহ পরীক্ষা দেন আমি পরীক্ষা দিয়েছি এমনিতে ছয় মাস লাগে কোরআন খতম দিতে আস্তে আস্তে পড়ি আড়াই দিনে কোরআন খতম দিয়ে দিয়েছি যাই হোক ফতুল্লাহ নেতাদের কাছে বলতে চাই আমি চেষ্টা করেছি গত ছয় দফা করোনার মধ্যে টেলিভিশনে টক শোর মধ্যে ফাঁকে ফাঁকে কথা বলা যায় যখন ওই যে পেলাম যে ওই যে অফ টাইম থাকে ওই অফ টাইমের মধ্যে যাই হোক আমার তো মুখে অ্যাক্সেস নাই ওই সময়টা আমার স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ আমার কাছে বাতাবার ওই এক আনন্দের টেস্ট হয় আমি ওনার বিরুদ্ধে কথাবার্তা বলে রয়েছি যাবো না বলে ভালো করে আমার ফোন করলো আরে আমি জানি ইজ ভেরি গুড ম্যান অত্যন্ত ভালো মানুষ ভদ্রলোক এবং চেষ্টাও করেছেন ভদ্রলোক কিন্তু উনি আমার বলে সাইন ভাই আপনি ভালো আমার মধ্যে কথা বলেন আর আমি কিছু বলবো নাকি আমার এলাকা আমার দেখতে হচ্ছে না আমার তো এসপিট হবে আমি এত কিছু বুঝি না আমি আমার এলাকায় আমার কাছে বাংলাদেশ নারায়ণগঞ্জের মানুষ টেস্ট পাচ্ছে না আমি আল্লাহ রহমতে আমি দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের মুখ্য সচিব সচিব তোফাজুল সাহেব ওরা এসএসএফের চিফ মেজর মুজিব ডিডিএফআই চিফ এনএসআই চিফ এরা সকলে মিলে এবং নেত্রী এসএমএস করার পরে যখন দেখছি আমি একদম মানসিক ভাবে ভাইয়ে বসি একের পর একের পর এক করোনা আক্রান্ত হচ্ছে টেস্ট করতে পারছে না আইসিইউ নাই পাগলের মতো ফোন করছে আমি রাতে একটা দুটো তিনটা সময় হচ্ছে আওয়ামী লীগের জন্য না শুধু যে কোনো সাধারণ মানুষ কারণ কি বিএনপির যে খসে এই খসেদের যখন রয়েছে রাত সাড়ে সময় আমি তাকে ফোন করছি অতি নামাজ পারে নাই সাড়ে তিনটার সময় আমি তার বউকে হাসপাতালে ভর্তি করে আমি আল্লাহ দুটো তার সুন্দর আহ্বান করছি আবার যেদিন ওনার বউ হাসপাতাল থেকে ফেরত আছে সেটিও দুই টাকা শুক্র আহ্বান করছি সবারটা পাচ্ছি দুটা লোক শুধু পাই নাই অ্যাম্বুলেন্স বাড়ি বন্ধ গেছে আমাদের দুইটা ভাই অ্যাম্বুলেন্সের বাসায় নুন যাওয়ার পরে অ্যাম্বুলেন্স উঠানি যায় একটা হচ্ছে আমরা পাড়ায় আমাদের মানুষদিন উকিল সাহেবের ছেলে আরেকটা হচ্ছে আমাদের যে নারায়ণ সাহেবের প্রেসিডেন্ট ছিল কি নাম যে স্ত্রী মিলে মানুষ ওই যে বন্ধুগুলি হ্যাঁ হ্যাঁ আপনাদের এলাকায় স্ত্রী মিলে মানুষ নারায়ণ সাহেবের প্রেসিডেন্ট চিন্তা এমন কোন চর্বি নাই ভাই আপনাদের পায়ে ধরি ভাই লোকটাকে ঢুকান ভাই ভাই হাসপাতাল সিট নাই তো এবং আমি ধন্যবাদ জানি সমস্ত সরকার বেসরকারি হাসপাতালগুলিকে সিট না থাকার পরেও আল্লাহ রুকুল আল্লাহ তাদেরকে কামিয়াব করুন তাদেরকে রহমত দে তারা এক্সট্রা সিট তারাই আমার রোগীগুলিকে ঢুকাইছে ইনশাল্লাহ এবং যখন সুস্থ হয়ে আসছে তখন মনে হয়েছে জীবনে অনেক বড় কিছু পাইলাম আমার পুরো বাড়ি তখন কোভিডে আক্রান্ত আমার স্ত্রী আমার আমার নাতি এক বছর সাত মাসের নাতি সেও সুদ্ধা করোনা আক্রান্ত হয়ে গেল ওই অবস্থায় কিন্তু আমাকে কাজ করতে হয়েছে আমি কি করছি সুচেরি বনে কাজ করছি আর জোরে নামার সময় করছি একবারে বাতিল করে আসছি আল্লাহ রহমত আল্লাহ পরীক্ষা দেন আমি পরীক্ষা দিয়েছি এমনিতে ছয় মাস লাগে কোরআন খতম দিতে আস্তে আস্তে পড়ি আড়াই দিনে কোরআন খতম দিয়ে দিয়েছি আল্লাহ কাছে কাঁদছি আল্লাহ আপনাদের আমি তৌফিক দিয়েছেন পরীক্ষা দিয়েছেন তারা সবাই করোনা একের পর এক অসুস্থ আমার স্ত্রীর অবস্থা খুব বেশি খারাপ হয়ে গেল অপারেশন করতে হলো এই অবস্থার মধ্যেও আমি কার্ডের জন্য তদবির করেছি কার্ডগুলো হয়েছে